হ্যালো এভরিওয়ান চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং অন্যান্য চ্যাপ্টারসের সমস্ত এক্সারসাইজের সলিউশন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে সেখানে আলাদা করে সমস্ত চ্যাপ্টার ফোল্ডার ওয়াইজ তৈরি করা আছে আর এই পিডিএফটা ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আজকে আমরা শুরু করবো ক্লাসিক্যাল অ্যালজেব্রা বাই এসকে মাপার যে বইটা আছে তার কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের এক্সারসাইজ টু এ ঠিক আছে তো যারা এই চ্যাপ্টারের থিওরিগুলো এখনও পড়নি তারা অবশ্যই থিওরিগুলো বই থেকে পড়ে নাও কারণ এক্সারসাইজ করতে গিয়ে থিয়রিগুলো অবশ্যই প্রয়োজন পড়বে তাহলে দেখো প্রথম অঙ্কটা কী বলছে একের অঙ্কটা কি বলছে বলছে জেড ওয়ান এবং জেড টু আর কমপ্লেক্স নাম্বারস প্রুফ দ্যাট নাম্বার ওয়ান জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান বার জেড টু লেস দ্যান টু টু ইন্টু মড এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো দেখো কি করা হচ্ছে আমরা জানি যে জেড ওয়ান ইন্টু বার প্লাস জেড বার ইনটু জেড টু রিয়েল পার্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু বার এটা কেন কারণ আসল ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বার প্লাস তার যদি হ্যাঁ কনজুগেটের যোগ করা হয় তাহলে সেটা হয়ে যায় টু ইন্টু রিয়াল পার্ট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার তাহলে এখানে তুমি এই পুরোটাকে একটা কমপ্লেক্স নাম্বার ভাবতে পারো এটা হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট তাহলে এই দুটো যোগ করলে রিয়েল পার্ট হয়ে যাবে ওই কমপ্লেক্স নাম্বারের ঠিক আছে আচ্ছা তাহলে এগেন আবার আমরা জানি যে রিয়াল পার্ট অফ জেট মাস্ট বি লেস দ্যান অরিক্যাল টু মডিউলার জেট ঠিক আছে তাহলে এই দুটো এইবার যদি আমরা ইউজ করি সেখান থেকে আমরা বলতে পারছি যে জেড ওয়ান ইন্টু জেড টু বার প্লাস জেড ওয়ান বার ইন্টু জেড টু মাস্ট বি লেস দেন অরিক্যাল টু টু ইন্টু মডিউলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু বার এটা কেন হলো দেখো এখান থেকে আমরা বলেছিলাম যে টু ইন্টু রিয়াল পার্ট অফ এইটা আবার এটা দেখো রিয়াল পার্ট অফ জেড লেস দেন অরিক্যাল টু মড জেড তার মানে রিয়াল পার্ট অফ এই কমপ্লেক্স নাম্বারটা লেস দেন অরিক্যাল টু মড অফ ওই কমপ্লেক্স নাম্বারটা ঠিক আছে তাহলে এইবার দুটো কমপ্লেক্স নাম্বারের মঠ আছে তাহলে দুটোকে আমরা আলাদা করে মঠ হিসাবে লিখতে পারি আচ্ছা তাহলে এটাকে লিখলাম মঠ জেড ওয়ান আর এটাকে লিখলাম মঠ জেড টু কেন কারণ আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বারের মড যা হয় তার কনজুগেটের মডও তাই হয় সেই জন্য এটাকে এরকমভাবে লিখতে পারি তাহলে আলটিমেট এখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল যে জেড ওয়ান ইন্টু জেড টু বার প্লাস জেড ওয়ান বার ইন্টু জেড টু লেস দেন অরিকাল টু টু ইন্টু মড জেড ওয়ান ইন্টু মড জেড টু নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার টু যেটা আছে বলছে যে মডিউলাস অফ ওয়ান মাইনাস জেড ওয়ান বার ইন্টু জেড টু তার হোল স্কোয়ার মাইনাস মডিউলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস মডিউলাস জেড ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস মডিউলাস জেড টু তার হোল স্কোয়ার তাহলে এটা কীভাবে করা হবে দেখো বামপক্ষ যেটা আছে সেটা প্রথমে লিখে নেওয়া হলো ওয়ান মাইনাস মডিউলার জেড ওয়ান বার ইন্টু জেড টু তার হোল স্কোয়ার মাইনাস জেড ওয়ান মাইনাস জেড টু তার হোল স্কোয়ার আচ্ছা এইবার প্রথম পার্ট যেটা আছে মানে মড অফ এইটার স্কোয়ার সেটাকে আমরা লিখতে পারি এইটা ইন্টু এটার কনজুগেট কেন আমরা ফর্মুলা জানি যে মড জেড স্কোয়ার ইজিকাল টু হয় জেড ইন্টু মডে এই জেড ইন্টু জেড বার ঠিক আছে তো সেই ফর্মুলাটা এখানে ইউজ করা হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস জেড ওয়ান বার ইন্টু জেড টু আর এই পুরোটার বার ভাঙলে এটা হয়ে যায় ওয়ান মাইনাস জেড ওয়ান জেড টু বার তাহলে এবার প্রত্যেকটা যদি গুন করে দাও সেখান থেকে চলে আসবে এই জিনিসটা চলে আসবে ঠিক আছে গুন করে দিলে তাহলে এখান থেকে দেখো ওয়ান মাইনাস ঠিক আছে এই যে জেড ওয়ান জেড ওয়ান জেড টু বার মাইনাস যদি কমন নাও জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান বার জেড টু সেটা আগের অঙ্কতেই দেখলাম কী হয় টু ইন রিয়াল পার্ট অফ মড জেড ওয়ান ইন্টু জেড টু বার আর এই দুটো যা ছিল তা এখানে থাকলো ঠিক আছে তাহলে এটা হলো এল এর ফার্স্ট পার্টটা এবার এল এর সেকেন্ড পার্ট যেটা আছে অর্থাৎ মড জেড ওয়ান মাইনাস জেড টু তার হোল স্কোয়ার সেটা হবে জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টু বার তাহলে হয়ে যাবে জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান বার মাইনাস জেড টু বার একইভাবে গুণ করে দিলে সেটা হয়ে যাবে মট জেড ওয়ানের স্কোয়ার মাইনাস টু ইন্টু রিয়াল পার্ট অফ জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু তার স্কোয়ার তাহলে এইবার দুটো পার্ট লিখে নিলে এলেই চেষ্টা পুরো এবং দুটোর যে ভ্যালু বার করলে সেই দুটো বসিয়ে দিলে দিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলোই কাটাকাটি হয়ে যাচ্ছে এবং প্রথমে যে আমরা থাকছে ওয়ান মাইনাস মানে এইটা মাইনাস মট জেড স্কোয়ার আর মট জেড এটা মট জেড ওয়ান হবে কিন্তু আর মট জেড টু স্কোয়ার মানে এই সেকেন্ড এরটা আর লাস্ট এরটা থেকে মাইনাস মট জেড জেড টুর স্কোয়ার কমন নিলে সেটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস মট জেড ওয়ান স্কোয়ার তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস মট জেড ওয়ানের স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস মট জেড টু স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেল প্রুফ নেক্সট নাম্বার থ্রি বলেছে ওয়ান মাইনা ওয়ান প্লাস জেড ওয়ান বার ইন্টু জেড টু তার হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান প্লাস মট জেড ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস মট জেড টু স্কোয়ার তাহলে এল কি বলা হচ্ছে বামপক্ষ যেটা আছে সেটা লিখে নেওয়া হলো সেম প্রসেস আগেরটা যেমন করলাম পুরোটার হোল স্কোয়ার আছে তার মানে এই জিনিসটা ইনটু এর বার একইভাবে এটা ইনটু এর বার তাহলে এবার বারগুলো ভাঙলে সব যদি গুণ করে দাও এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছ অনেকগুলো কাটাকাটি হয়ে গিয়ে পড়ে থাকছে এই জিনিসটা তাহলে এখান থেকে আগের মতো করেই যদি কমন নাও মানে এই ওয়ান থাকলো আর মট জেড ওয়ানের স্কোয়ার থাকলো আর এই দুটো থেকে মট জেড টু স্কোয়ার কমন নিলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস মড জেড টু স্কোয়ার ওকে সিমিলার প্রবলেম ওই প্রবলেমটা বুঝে থাকলে এই প্রবলেমটা নিজেরাই করতে পারতে তা আমি একবার করে দেখিয়ে দিলাম নেক্সট প্রবলেম নাম্বার থ্রি বলছে প্রুফ দ্যাট ফর এ কমপ্লেক্স নাম্বার জেড মর জেড মাস্ট বি গেটার দেন অর টু ওয়ান বাই রুট টু রিয়াল পার্ট অফ মর প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড আচ্ছা তাহলে দেখো কি করা হচ্ছে যে লেট জেড ইজ ইকাল টু এ প্লাস আই বি ধরা হলো তাহলে মডে তার হোল স্কোয়ার প্লাস মড বি তার হোল স্কোয়ার বাই টু এটা আমরা লিখতে পারি গেটার দেন অরিক্যাল টু মডে প্লাস মড বি বাই টু তার হোল স্কোয়ার এটা কোথা থেকে লিখছি এটা হচ্ছে তোমার ইনিকোয়ালিটি চ্যাপ্টার থেকে এমেথ পাওয়ার থিওরেম বলে যে থিওরেমটা আছে সেই থিওরেমটা এখানে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে বইটা খুলে দেখে নেবে ইনিকুয়ালিটি চ্যাপ্টারে সেকেন্ড পার্টে এমএথ পাওয়ার থিওরেম বলে একটা থিওরেম অলরেডি ওখানে আছে তাহলে এই রুটটা যদি তুমি বাঁ দিকে নিয়ে আসো সেটা হয়ে যাবে রুট অফ এ মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার আর নিচে হয়ে যাবে রুট টু গেটার দেন টু থাকবে মড এ প্লাস মড বি বাই টু তাহলে এখান থেকে রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ারিক্যাল টু পেয়ে যাচ্ছি ওয়ান বাই রুট টু মড এ প্লাস মড বি তার মানে দেখো রুট আন্ডার ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মানেই হচ্ছে মড জেড তাহলে মড জেড গেটার দ্যান অরিক্যাল টু হচ্ছে ওয়ান বাই রুট টু রিয়াল পার্ট অফ মড জেড মানে এই জিনিসটা প্লাস মড অফ ইমাজিনারি পার্ট অফ জেড মানে বি তার মানে এখানে তোমাদের প্রমাণ হয়ে গেলো যে মডজেড গেটার দেন অরিক্যাল টু ওয়ান বাই রুট টু মড অফ রিয়াল পার্ট অফ জেড প্লাস মড অফ ইমাজিনারি পার্ট অফ জেড কেন কারণ এই এটা হচ্ছে রিয়াল পার্ট অফ জেড ছিল আর বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড ছিল ওকে আচ্ছা নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার ফোর এখানে বলা হচ্ছে যে জেড ওয়ান কমা জেড টু আর কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড ডব্লু ইজিক্যাল টু রুট আন্ডার জেড ওয়ান ইন্টু জেড টু প্রুফ দ্যাট মট জেড ওয়ান প্লাস মড জেড টু ইজিক টু মড জেড ওয়ান প্লাস জেড টু বাই টু প্লাস ওমেগা প্লাস মট জেড ওয়ান প্লাস জেড টু বাই টু মাইনাস ডব্লু ডব্লু উমেগানা ডব্লু তাহলে এখানে আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে প্রমাণটা করবো তাহলে দেখো এটা আছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে আছে আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা সরি এটা আছে দেখো এই পুরোটাকে এ ভাবো প্লাস এই পুরোটাকে বি ভাবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে আছে তাহলে তোমরা এটাকে লিখতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আর টু এ বি করলে এই জিনিসটাই হয় তাহলে এইখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ টু ইন টু মট জেড ওয়ান প্লাস জেড টু বাই টু তার হোল স্কোয়ার মানে এইটাকে যদি আবার সূত্র ফেলো তারপরে টু ইন্টু মড ডব্লু স্কোয়ার প্লাস টু ইন্টু মড জেড ওয়ান মাইনাস জেড টু তার হোল স্কোয়ার কী করে পাবে আমি আরেকবার বলে দিচ্ছি এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে তাহলে মাঝের টু এ বি পার্টটা কেটে যাবে এবং প্রথম দুটো যোগ হয়ে গিয়ে এটা হলো শেষের দুটো যোগ হয়ে গিয়ে এটা হলো আর যেটা থাক তিন নম্বরে ছিল সেটা এখানে থাকলো ওকে তাহলে এইবার তুমি দেখো এখান থেকে এই টু আর এখানে ওয়ান বাই ফোর কেটে গিয়ে ওয়ান বাই টু মট জেড ওয়ান প্লাস জেড টু তার স্কোয়ার আচ্ছা টু মট জেড ওয়ান ইন্টু মট জেড টু আসছে এখান থেকে আর এটাও হয়ে যাচ্ছে ওয়ান বাই টু জেড ওয়ান মাইনাস জেড টু তার হোল স্কোয়ার ঠিক আছে এইবার যদি আবারও সূত্রে ভেঙে দাও মানে এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে অনেকগুলি কেটে যাচ্ছে কেটে যাওয়ার পর যোগ বিয়োগ করার পর পড়ে থাকছে মড জেড ওয়ানের স্কোয়ার প্লাস টু মড জেড ওয়ান মট জেড টু প্লাস মড জেড টু স্কোয়ার তার মানে হয়ে যাচ্ছে মড জেড ওয়ান প্লাস মট জেড টু তার হোল স্কোয়ার তার মানে তুমি লক্ষ্য করো তুমি শুরু করেছিলে কোথা থেকে ডান দিকের পাটটার স্কোয়ার নিয়ে শুরু করেছিলে আর তোমার আসলো বাঁ দিকের পার্টের স্কোয়ার এসে গেছে তাহলে দুদিক থেকে যদি তুমি স্কোয়ার দুটো তুলে দাও তাহলে দিকে যেটা ছিল সেটা ইজিক্যাল টু ডান সাইডে যেটা ছিল সেটা কিন্তু তোমার এখানে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে ওকে আজকের ভিডিওতে এই পর্যন্তই আমি আবার নেক্সট ভিডিও থেকে পাঁচ থেকে আলোচনা করব। আর যারা ইমিডিয়েট চাইছো তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে সমস্ত চ্যাপ্টার্সের পিডিএফগুলো ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে Okay, thanks for watching.